যাদের রেশন কার্ড নেই তাদের দেখে দেখে নাম নথিভুক্ত করে তাদেরকে চাল ডাল তেল ইত্যাদি ত্রাণ সামগ্রী দিচ্ছেন বারুইপুর তৃণমূল কংগ্রেসের যুব নেতা জয়ন্ত ভদ্র। ছশোজনকে দেওয়া হয়েছে, যাদের রেশন কার্ড নেই তাদের সব জায়গার লোক ছিল, বাড়িপুর পূর্ব পশ্চিম মিলিয়ে দিয়েছে আমি 600 লোক। এটা মেনলি কাদের কাদের দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি নিশ্চয় গরিব, যাদের দেওয়া হচ্ছে নিশ্চয় গরিব, যাদের রেশন কার্ড নেই খেতে পাচ্ছে না। আমি করছি যারা খুব গরিব মানুষ, দুরানি দিন খায়, ঠেলারা রিস্কাওয়ালা, আমরা কাজের বাড়ির লোকের বাড়িতে কাজ করে, এরকম ধরনের লোককে আমি দিচ্ছি। আমি চিন্তা করে দেখলাম যাদের রেশন কার্ড আছে তারা প্রচুর চাল পাচ্ছে, মুখ্যমন্ত্রী যা চাল দিয়েছে লোক নিয়ে যেতে পারছে না, অনেক লোক নিয়ে যেতে পারছে না, আমার লোকদের দিয়ে রাস্তা পার করে দিচ্ছে, এত মাল পাচ্ছে, তাদের তাদের দিয়ে তো লাভ নেই, একদম নিশ্চয়ই যাদের রেশন কার্ড নিয়ে খাওয়া হচ্ছে তাদেরকেই দিচ্ছি আমি। এটা কি পুরো একদম নিচে থেকে তালিকাভুক্ত করা হচ্ছে? একদম নিজে আমি বেছে নিচ্ছি, কারোর কোনো নেতার কথা নিচ্ছি, আমি নিজে বেছে নিচ্ছি, যে নিজে মনে করছি যারা খুব খারাপ অবস্থা তাকেই নিচ্ছি। আর কী কী দেওয়া হচ্ছে? চাল ডাল পাঁপড় আর সোয়াবিন। এটা আর কতদিন চলবে মোটামুটি? এ চলবে এখনো, আমি মোটামুটি লকডাউন যতদিন চলবে ততদিন আমি চলবো। ততদিন গরিব মানুষের সঙ্গে থাকছে? হ্যাঁ, কালকে আমার 6000 জন দেওয়া আছে চাম্পাটি অঞ্চলে, তারপর সাউদুরিয়া দেবো। আচ্ছা, এটা আপনাকে সহযোগিতা কারা করছে এবং কীভাবে এ করে দিচ্ছে? সহযোগিতা আমি নিজেই করছি, আমার সঙ্গে সহযোগিতা আছেন আমাদের বিধায়ক আছেন বিমান ব্যানার্জি জি, পশ্চিমবঙ্গের স্পিকার অধ্যক্ষ আছেন, আমাদের সুভাষিস চক্রবর্তী, মিমি চক্রবর্তী, দেবতী সরকার ম্যাডাম আছে, সকলের সহযোগিতা। আপনার নাম আর পরিচয়? আমার নাম জয়ন্ত ভদ্র, আমি দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ উপাধ্যক্ষ।